সানরাইজ হায়দ্রাবাদ আর সিবির ম্যাচ দেখি মনে হইতেছে না এটা ভিডিও গেম চলতেছে আর এই ভিডিও গেম খেলতেছি আমি আর আপনি বসে বসে বলে মারতেছি এটা কোনো কথা পুরো আইপিএল এর ইতিহাসে প্রথম রেকর্ডটা করল সানরাইজ হায়দ্রাবাদ দুইশো সাতাত্তর রানের আর আজের ম্যাচে তো ওইটারও ওভারটেক করি তারা দুইশো সাতাশি রানের এক বিরাট রানের পাহাড় করছে তাও কার সাথে দুর্ভাগাদের সাথে কারণ কথা আছে সিনের দুঃখ হয়েছে হোয়াং হো আর আইপিএল এর দুঃখ হয়েছে আর সিবি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যে আমার লেজেন্ড প্লেয়ার আমার সবচেয়ে পছন্দের প্লেয়ার বিরাট কোহলি যার টিমে ব্যাপার পথে পথে রাস্তায় রাস্তায় ড্রেনেড এনে বাজারে বাজারে দোকানে দোকানে যে তারা কেন আইপিএল খেলে তারা নিজেরাও এখনো পর্যন্ত সতেরো বছরও ফাইন্ড আউট করতে পারে না যে তারা আসলে কেন আইপিএল খেলে বিরাট কোহলির মতো একটা প্লেয়ার যে এই টিমটার ভিতরে পড়ে রয়েছে কেন আছে কি কারণে আছে এটা কোনোভাবে বুঝতে পারতেছি না বিরাট কোহলি একজন ম্যাচে চেষ্টা করি গেছে এবার রাইপিএল এসে সেঞ্চুরিও পাইছে কিন্তু দলরে কিন্তু জিতে পারে না ম্যাচে হাফ সেঞ্চুরি করতে পারে না কিন্তু দীনেশ কার্তিক এ বুড়া ব্যাটার ম্যাচ দেখি পঁয়ত্রিশ বলে পঁয়ত্রিশ বলে সাতাশি না পঁচাশি রান ইনিংস গেলি ওরে মায়ের রে কি মায়ের আর ইন্দি সানরাইজ হায়দ্রাবাদের পক্ষে ট্রাভিজ হেড তারপর ক্লাসেন মার্করাম ইন্দি আবার মনে করে ব্যাঙ্গালোর আবার ওই কি আর ডুপ্লেসিস কিন্তু লাভ কি আর দিন শেষে সানরাইজ হায়দ্রাবাদ কি সব কিছুর উঠতে আমি মাঝে মাঝে চিন্তা করি যে বাবু রে ফাইনাল খেলা খেলধারা কিন্তু তোরা আরেক ফাইনাল খেলিয়ে রেছো এমনি করেই মানছে মানছে ফিডায় মানে বলারদের বিন্দু মাত্র কোনো ফাত্তা নাই এত বড় মাঠের বিরটে দুমাই ষোলো সতেরো আঠারো গাছ চক্কা টক্কা মারি তোরা পাগল বানিয়ে গেল ব্যাগগুনের হ্যাঁ গাড়ির ভিতরে থাকার কারণে ম্যাচ দেখতে পারি না বড় রুমের ভিতরে আসি কতক্ষণ দূরে দেখলাম ততক্ষণে কি সানরাইজ হায়দ্রাবাদ ফিডি মনে করো যে কি হিমালয় পাহাড় বানাইয়া লেছে এবার এই পাহাড় ঠেলবেলায় নামছে এখন আরসিবি সিবি নামি লাবইল না তো অবশেষে ক্লোজ ম্যাচে তারা হারিয়ে গেল পঁচিশটা রানে আফসোস তো তোরা একটা ট্রফি কিনে নিজেরা নিজেরা উদযাপন করো এছাড়া আর কোনো উপায় দেখতেছি না এবার কলকাতা যা শুরু করছে তারপর হয়েছে এই ইয়া রাজস্থান রয়্যালস সানরাইজ হায়দ্রাবাদ আর হয়েছে কি এখন চেন্নাই সুপার কিংস আমার কাছে মনে হয় সাইট দলে মিলি ব্যাগ কিছু খেলি দিব আর বাকিরা দুধ ভাত বাকিরা এসে এখানে অংশগ্রহণ করিবার আর সিবিও তলা নিতে তারপর হয়েছে দিল্লি ক্যাপিটালস তলা নিতে বাকি ব্যাগগুল মনে হয়েছে তলা নিতে হাবুডুবু খাইতেছে আর খেলতেছে তারা এই বুড়া বয়সে গতকালে ধোনির ম্যাচটা চিন্তা করো না সাইড বলে বিশটা রান আসে তিন বলে তিনটা ছক্কা মানে ধোনির চাইতে মনে পারফেক্ট ফিনিশার এই ওয়ার্ল্ডে মনে হয় তৈরি হয় না বিয়াল্লিশ বছরের বুড়া খেলতেছে আঠারো বছরের যুবক ফলার মতো বলার আগে মায়ের আর হাজার মায়ের দেখি বাকি ব্যাগ কিছু বাঘের আগের ইতিহাস ব্যাগ কিছু ভুলি গেছে যে মানে ক্রিকেট খেলাটাতে তাও আবার টি টোয়েন্টি লিগ রেতে তারা কোন লেভেলে লই গেছে মানে একশো বিশ বলে তিনশো রান লই যাওয়া মানে ইটস নট এ জোক তারা এই ক্রিকেট খেলাটার অন্য একটা লেভেলে লই গেছে সে জায়গায় মায়ের দোয়া ক্রিকেট টিমটা যদি নামাই দিতে পঞ্চাশ ওভারে তারা রান করতে দুইশো বিশ জীবনটা দিয়ে খেলি তারপরে দুইশো বিশ এইসে তাদের আর আমাদের ভিতর মৌলিক পার্থক্য যে তারা ক্রিকেটটাই খেলতেছে আর আমরা কি খেলতেছি আমরা সেটা জানি না কারণ কয়দিন পরে ক্রিকেট সারি আমরা হয়তো কি ফুটবলের অল্টারনেটিভ রাখবি কিংবা ক্রিকেটের অল্টারনেটিভ বেস বললেও আমরা খেলতে পারি যাই হোক কনগ্রেটস সানরাইজ হায়দ্রাবাদ যা দেখি বুঝলাম যে তোদের আগের বংশধররা দৈত্য আসিল দৈত্য হ্যাঁ তোরা ক্রিকেটার না বাবুরে তোরা হয়েছে দৈত্য দৈত্যের মতো খেলতেছো বেটা বলারদের মান ইজ্জত যা কিছু ছিল মাঠের পিটে ফ্যান খুলি সারিয়ে দিচ্ছ এখন কথা ভাইয়া হ্যাঁ যাই হোক আফসোস লাগতেছে আমার আর সিবির জন্য চিনের দুঃখ হুয়াংহ আর আইপিএল এর দুঃখ হয়েছে আর সিবি সারাটা জীবন খেললে খেলি আর ট্রফির দেখাম আমারা পান না হ্যাঁ ট্রাফি স্যার তুই একটা জিন বেড়া জিন আল্লাহ রুতাল্লাহ যাই হোক সেরা মজা পাইছি